আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো নতুন আলু দিয়ে গরুর মাংস। যদিও খুব সহজ এবং সিম্পল একটি রান্না, তারপরও আমি আমার পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আই হোপ আপনাদের ভালো লাগবে। যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে দেখানো বেল আইকনে ক্লিক করে রাখুন, এতে করে যে কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তো চলুন ভিউয়ার্স, এবার তাহলে মূল রান্নায় চলে যাওয়া যাক। পাত্রে 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি তেলে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, 3 টুকরো দারচিনি, 4 থেকে 5টি এলাচ। যখনই গরম মশলার ফ্লেভারটা তেলে ছড়িয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন পেঁয়াজের রঙটা হালকা ব্রাউন হয়ে আসবে, ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, আর এখানে আমি জয়ফল ও জয়িত্রী পেস্ট করে নিয়েছি 4 চামচের 1/3 ভাগ। সব কিছু দিয়ে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ আমি একটু ভেজে নিব, এতে করে কাঁচা গন্ধটা থাকবে না। আর পেঁয়াজটাকে এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার কারণে মাংসে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আদা রসুনটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে, ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি। এতে করে মশলা দেওয়ার সাথে সাথে মশলাটা পুড়ে যাবে না। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা সম্পূর্ণ আপনাদের উপর, কতটুকু ঝাল খেতে চান। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে সব কিছু ভালোভাবে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে, তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংস। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পেঁয়াজ কুচি। এ পর্যায়ে আমি কাঁচা পেঁয়াজ কুচি দিচ্ছি। প্রথমে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছিলাম এবং সেটাকে আমি ভেজে নিয়েছিলাম, আর এ পর্যায়ে আমি কাঁচা পেঁয়াজ কুচি দিচ্ছি। আপনারা ট্রাই করে দেখবেন, আসলে ভাজা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজের দু পর্যায়ে দুভাবে দেওয়ার কারণে মাংসটা খেতে কিন্তু খুবই মজা লাগে, এবং আপনারা রান্না করলে বুঝতে পারবেন যে এভাবে রান্না করার কারণে আসলে এটা খেতে কতটা ভালো লাগছে। তো সব কিছু মিশিয়ে খুব ভালোভাবে আমি বেশ কিছুক্ষণ এই মাংসটাকে কষিয়ে নেব। 5 মিনিটের মতো কষানোর পর দেখবেন যে অটোমেটিক্যালি মাংস থেকে পানি উঠতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে। তো এভাবে আরও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে উঠছে সে পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে মোটামুটি মাখা মাখা হয়ে গিয়েছে এবং তেলও ভেসে উঠেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো নেড়েচেড়ে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি পানির সাথে। আজকে যেহেতু আমি নতুন আলু দিয়ে গরু মাংস রান্না করছি, তো প্রথমে আমি মাংসটাকে প্রায় 70% মতো সেদ্ধ করে নেব। তা না হলে যদি আগেই আমি আলুটা দিয়ে দিই, তাহলে আলুটা দেখা যাবে সেদ্ধ হয়ে একদম গলে গেছে। তাই মাংসটা 70% পর্যন্ত সেদ্ধ হওয়ার পর আমি নতুন আলুটা দিয়ে দিব। তারপর আমি এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ হচ্ছে। গরুর মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে 4 থেকে 5টি বড় আলু এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, তারপর সেটা সামান্য হলুদ গুঁড়ো দিয়ে তেলের উপর একটু ভেজে নিয়েছি। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরার গুঁড়া। আমি জিরাটাকে টেলে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি, আর ভাজা জিরার গুঁড়া দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া, দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি।
এরপর যে আমি আবার এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে এবং মাংসটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। মাংস এবং আলু সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তো আমি যেহেতু নতুন আলু দিয়ে মাংসটা রান্না করছি তাই একটু ঝোল ঝোল রাখবো। এরপর যে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেল নতুন আলু দিয়ে গরুর মাংস। আই হোপ আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।